দিয়েছি আমার আল্লাহকে ভয় করবে আমার আল্লাহ এমন প্রতিদান দিব কল্পনাও করতে পারতেন না মক্কার এক যুবক তার নাম ছিল কাজী আবু বকর হাফিজুল কোরআন ওই যুবকটা একজন হাফিজুল কোরআন খুব গরীব মানুষ ছিল দিন আনতো দিন খাইতো একটা লোক যখন মক্কায় হজ করতে গেলেন হজ করার সময় তিনি কোটি টাকা দামের একটা হার ক্রয় করলেন তার মেয়ের জন্য বাড়িতে নিবেন ওই হারটা তিনি ক্রয় করার পর তিনি তার খতির মধ্যে রাখলেন আগের দিনে কিন্তু মুরব্বীরা খতি ব্যবহার করত ঠিক না বে ঠিক বলেন এখন তো কত জাতের ডিজিটাল ব্যাগ আইছে ঠিক না বে ঠিক মিয়া খতির মধ্যে রাইকা যখন তাওয়াফ করতে গেল তাওয়াফের কোন ফাঁকে ওই কুঠি থেকে কোটি টাকা দামের হারটা তিনি হারিয়ে ফেললেন তিনি খুব ব্যথিত হইলেন তিনি খুব কষ্ট পাইলেন হাইরে হায় ওই হাতটা কোথায় হারাইলাম কোথায় হারাইলাম মক্কার মধ্যে ঘোষণা করতে দিলেন হে মুহাম্মাদের দেশের মানুষ হে মক্কার মানুষ তোমরা তো ভালো মানুষ পাইছুনি কেউ আমি একটা হার হারাইছি কোটি টাকা দামের একটা হার ওই হারের মধ্যে ইয়াকুব পাথরের দানা আছে বড় অভাবের সময় এর মুসলমান ভালো করে লক্ষ্য করুন বড় অভাবের সময় মানুষ কাজ করলে খাবার আছে কাজ নাই তো তার খাবার নাই এই যুবকটা ওই হাতটা তিনি পাইয়া তিনি খুব পেরেশান হইয়া গেল আইরে এটা কার মাল লোকটা এত গরিব তার জমানো কোনো পয়সা নাই কিন্তু আপনার আমার মতো গরিব মানুষ যদি এই কোটি টাকা দামের একটা সম্পদ পাইতাম নিজে নিজে মাসলা বানায় নিতাম যে এতদিন পর্যন্ত যে আমি আল্লাহ আমারে বাহুরে দিছে ঠিক না বেটি গোজাছা কিন্তু এটা কি জায়েজ আছে মিয়া আপনার সম্মুখে কোটি টাকা দামের সম্পদ পড়ে থাকলেও আপনি আপনার পকেটে ঢুকাইতে পারেন না কারণ আপনি আমার আল্লাহকে ভয় করেন ইত্তাকুল্লাহ ঠিক না বেটি ঠিক বলে দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে কে দেখে বলেন আল্লাহ আল্লাহ কয়জন আল্লাহ কয়জন বলেন একজন মুসলমানি বান্দার ভাইরা আমার এই যুবকটা বড় পেরেশান হাইরে টাকার মাল কার মাল তিন দিন পর একটা মুরব্বী লোক যুবকের কাছে আইসা বলতেছেন বাবা রে ও বাবা তুমি নাকি একটা হার পাইছো জি আমি একটা হার পাইছি আমি তো মালিক খুঁজি মালিক পাই না চাচা গো আপনি আপনার হারের বর্ণনা দিন যদি আপনার হারের সঙ্গে আপনার কথার সঙ্গে ওই হারটা মিলিয়ে যায় তাহলে আপনার হার আপনাকে বুঝিয়ে দিব কারণ কি জানেন নি পরের মালের বোঝা একজন মুমিনের কাছে অনেক ভারী হয় পরের মালের বোঝাটা একজন মুমিন বান্দার জন্য অনেক ভারী হয় ও চাচা আপনি শুধু আমার জন্য দোয়া করবেন চাচা গো আপনি আপনার হারের বর্ণনা দিন চাচা হারের বর্ণনা দিতে শুরু করলো এমন 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 চাচার কথার সঙ্গে হাতটা মিলে গেল এর মুসলমান ভালো করে লক্ষ্য করুন এই ব্যক্তিটা কিন্তু আমার আল্লাহকে ভয় করেছে ঠিক না বে ঠিক বলেন ইত্তাকুল্লাহ এক নাম্বার সবক আমার আল্লাহকে ভয় করছে এবার এই যুবকটাকে বলতেছে এইরকম 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 কথা বলার সাথে সাথে হারের মিল পড়ে গেছে এবার যুবকটা ডাক দিয়ে বলে চাচা ও চাচা আমি তো আপনাকেই খুঁজি সেই তাবুতে তাবুতে ঘুরতেছি বহুদিন তিন দিন পর্যন্ত তাবুতে তাবুতে ঘুরি চাচা গো আমি মালিক পাই না মালিক পাই না চাচা তাকায় দেখুন তিন দিন পর্যন্ত আমার খাবার নাই আপনি আমার পেটের দিকে তাকায় দেখুন যখন তার পেটের দিকে তাকায় দেখছে এই মুহূর্তেই ওই হাজি সাহেব থলের ভিতর থেকে আশাপি কয়েকটা মুদ্রা ওই যুবকের হাতে দিল যুবক আ বাবা যুবক নাও 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 ওই হাদিয়াটা তুমি গ্রহণ করো যুবকটা তখন একটা মুস্কি হাসি দিল চাচা চাচা গো আমাকে মাফ করবেন এই কাজটা করেছি একটা ইবাদত একজনের মাল পাইয়া তার কাছে পৌঁছায় দেওয়া একটা ইবাদত ইবাদতের বদলা আমি বান্দার কাছ থেকে নেব না ইবাদতের বদলা আমি মহান মাওলায়ে করিমের কাছ থেকে গ্রহণ করব আল্লাহু আকবার
ও চাচা আপনি শুধু আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইবাদতের বদলা আমাকে দেন এই কথা বলে দুইজন ডিভাইডেড হয়ে গেল আলাদা হয়ে গেল ওই যে যার ভিতরে আল্লাহর ভয়টা ছিল কাজী আবু বকর ইত্তাকুল্লাহ যার ভিতরে আল্লাহর ভয় ছিল পরের মালের লোভ যার ভিতরে ছিল না ওই লোকটা কিছুদিন পর কোরআনের মিশন নিয়া বন্ধুদেরকে নিয়া সমুদ্রে পথে রওনা করেছেন সমুদ্রে পথে যখন রওনা করেছেন সমুদ্রের মাঝখানে গিয়া অ্যাক্সিডেন্ট হয়ে গেল সাথীরা কে কোথায় গেল কোনো খবর নাই কিন্তু আমার আল্লাহ তাআলা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে দেখেন আল্লাহ তাআলা সেই কাজী আবু বকরকে ইয়ামেনের একটা দ্বীপের মধ্য নিয়া লাগাইলো সুবহানাল্লাহ বলেন মুসলমানি বান্দার ভাইরা আমার দ্বীপের মধ্য যখন লাগলো দ্বীপের মানুষগুলো সবাই তাকে দেখে অগ্রসর হইল তারও জ্ঞান ফিরল জ্ঞান ফিরে দেখে মসজিদের একটা মিনার দেখা যায় ওই বান্দাটা বুঝতে আর বাকি নাই এইটা হইল মুসলিম উদ্দেশ্যত এলাকা মুসলিম উদ্দেশ্যত এলাকা এক দরদিগা মসজিদের ভিতরে ঢুকল দুইকা আল্লাহ তাআলার দরবারে সেজদারত অবস্থায় আল্লাহর কাছে শুকরিয়া করতে শুরু করলো আল্লাহ ও সমুদ্রের মাঝখানে লঞ্চটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল সাথীরা কে কোথায় গেল কোনো খবর নাই মাওলা তুমি আমাকে এত বিপদ থেকে উদ্ধার করেছো ও মাওলা বিপদ থেকে উদ্ধার হইয়া কার শুকরিয়া আদায় করা লাগে বলেন আরো জোরে বলেন কার কিন্তু আমরা যদি বিপদ থেকে উদ্ধার হই যদি বিপদের মধ্যে পড়ি আল্লাহরে ডাকতে ডাকতে একবারে শেষ করে ফেলি যদি বিপদ থেকে উদ্ধার হইয়া যাই জীবনেও আর আল্লাহর নাম নেই না ঠিক না বে ঠিক বলেন এটার নামই হইল না শুকরিয়া বান্দা ঠিক না বে ঠিক বিপদ থেকে উদ্ধার হইয়া মহান মাওলানা করিমের শুকর আদায় করা লাগে ঠিক না বে ঠিক বলেন শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় কার দয়ায় বেঁচে আছি বলেন আইমে কার দোয়ায় মুসলমানি বান্দার ভাইরা আমার এই যুবকটা আল্লাহর দরবারে সেজদারত অবস্থায় থাকা আল্লাহর কাছে শুকর আদায় করতে শুরু করলাম রে মুসলমান নামাজের মধ্যে দাঁড়াইল নামাজের মধ্যে দাঁড়াইয়া মহান মাওলানা করিম কালামুল্লাহ শরীফ তিলাবাত করতেছে জোয়ান মানুষ আবার কণ্ঠ বড় সুন্দর এত সুন্দর কইরা তিলাবাত করতেছেন আল্লাহর কালাম ইয়াসি والقرآن الحكيم এমন ভাবে যখন সুন্দর করে কোরআন তিলাওয়াত করতেছে রে মুসলমান তখন এই দ্বীপের মানুষগুলো আস্তে আস্তে অগ্রসর হচ্ছে সুবহানাল্লাহ বলেন এই মুসলমান কোরআন এমন একটা কিতাব যেই কিতাব যখন আমার পয়গম্বর তিলাবাত করত অনেক কাফের মুশরিকেরা পয়গম্বরের কোরআন তিলাওয়াত শুনতো এমন ভাবে শুনতো লুকাইয়া লুকাইয়া আল্লাহর কালামুল্লাহ শরীফে তিলাওয়াতের আওয়াজ শুনতো ঠিক না বে ঠিক বলেন শুধু তাই নয় রে মুসলমান আল্লাহর পয়গম্বর কোরআন তিলাওয়াত করেছে অনেক কাফের মুশরিকেরা আল্লাহর পয়গম্বরের কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনে এত মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করেছেন ওই তিলাওয়াত শুনে আল্লাহর পয়গম্বরের হাতে হাত মিলিয়ে কালিমা পড়ে অনেক কাফের মুশরিকেরা মুসলমান হয়ে গেছে ঠিক না বে ঠিক বলে এই যে যুবকটা কোরআন তিলাওয়াত করতেছে এত সুন্দর তিলাওয়াত এই তিলাওয়াতের আওয়াজ শুনে দ্বীপের মানুষগুলো সবাই অগ্রসর হয়ে গেছে এক পর্যায়ে তার সঙ্গে আলাপ আলোচনা হয়ে গেছে এক পর্যায়ে তারা শুনতে পাইল এই দ্বীপের মধ্যে কোনো নামাজি নাই
নামাজি কেমনে থাকবে? সর্বপ্রথম যেই লোকটা মুসলমান হয়েছিল ওই লোকটা এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, এখন আস্তে আস্তে মানুষগুলো আল্লাহ ভোলা হয়ে গেছে। ওই কাজী আবু বকর তিনি চিন্তা করলেন ওইখানে আমি কিছুদিন থাকব, কারণ আল্লাহর পয়গম্বরের সাহাবীর মধ্যে ৬০০০০ সাহাবীর মধ্যে মাত্র ১০,০০০ সাহাবীর কবর মক্কা এবং মদিনায় অবস্থানরত, ঠিক না বেঠিক বলেন? তারা বিভিন্ন জায়গায় কালিমার দাওয়াত দেওয়ার জন্য চলে গিয়েছিল। কাজী আমি কাজী আবু বকর কিছুদিন এই দ্বীপের মধ্যে থাকব, ছোটদেরকে কোরআন শিক্ষা দিব। প্রত্যেক দিন মাগরিবের পর ছোটদেরকে কোরআন শিক্ষা দেয়, বড়দেরকে নামাজ শিক্ষা দেয়। এইরকম ভাবে যখন প্রতিদিন এই আমল জারি হয়ে গেছে, এখন আস্তে আস্তে ওই দ্বীপের মানুষগুলো সবাই আস্তে আস্তে নামাজিওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন দ্বীপের মানুষগুলো বলতেছে ওই ছেলেটাকে ছাড়া যাবে না, ওই ছেলে যদি আমাদের দ্বীপে থাকে তাহলে আমাদের দ্বীপের মানুষগুলো আরো আল্লাহওয়ালা হয়ে যাইব, ঠিক না বেঠিক বলেন? একটা এলাকায় একটা গ্রামে যদি ভালো একটা ছেলে থাকে, ওই ছেলেটার উসিলায় পুরো গ্রামটাই আল্লাহওয়ালা হয়ে যায়, ঠিক না বেঠিক বলেন? এবার তারা পরামর্শ করলো ওই ছেলেটাকে কিভাবে রাখা যায়। একজনে বলতেছেন ওই ছেলেটাকে রাখা যাবে কিভাবে, আমাদের দ্বীপে তো একজন নামাজিওয়ালা আল্লাহওয়ালি মেয়ে আছে, খুব সুন্দরী মেয়ে, ওই মেয়েটাকে দিয়া যদি ওই ছেলেটাকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে ওই ছেলেটাকে ওই দ্বীপের মধ্যে রাখা যাবে, ঠিক না বেঠিক বলে? মুসলমানি বান্দার ভাইয়েরা আমার, তখন এই দ্বীপের মানুষগুলো ওই ছেলেটাকে অফার দিল, বাবা হ্যাঁ যুবক তুমি কি আমাদের দ্বীপে থাকবে? আমাদের দ্বীপে একজন আল্লাহওয়ালি মেয়ে আছে, খুব পর্দাশীল মেয়ে, নামাজিওয়ালা মেয়ে, ওই মেয়েটাকে তুমি বিবাহ করবা কিনা? ছেলেটা বলতেছে ঠিক আছে, কুহু মিলে গেল, বিবাহের ব্যবস্থা করে দেন রে মুসলমান। তখন তারা দুইজনকে বিবাহের ব্যবস্থা করে দিল। সর্বপ্রথম যেদিন ওই ছেলেটার সঙ্গে ওই মেয়েটার সাক্ষাৎ হয়, তখন ওই ছেলেটা ওই মেয়েটার শরীর মধ্যে দেখতেছে সমস্ত শরীরের মধ্যে স্বর্ণ স্বর্ণ রূপা দিয়া স্বর্ণ অলঙ্কার দিয়া সাজানো, সুবহানাল্লাহ বলে। আর গলার মধ্যে কোটি টাকা দামের একটা হার। এই মুসলমান ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করিয়া যদি কেউ জীবন যাপন করে আমার আল্লাহ তার বদলা কেমন ভাবে দেন, ইত্তাকুল্লাহ। ওই মেয়েটার সমস্ত শরীর যখন স্বর্ণ অলঙ্কার দিয়া সাজানো ছিল, তখন এই যুবকটা ওই তার গলার হারের দিকে তাকায় রইছে। বিবি তখন বলতেছেন স্বামী হ্যাঁ ও স্বামী আমি না শুনেছি আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি একজন ফরহেজগারওয়ালা মানুষ, আজকে ওই বাসর রাত্রে আমার চেহারার দিকে না তাকাইয়া কোটি টাকা দামের হারের দিকে তাকায় রইছেন। স্বামী গো এটা কারণ কি? স্বামী ডাক দিয়ে বলে বিবি রে কেন জানো নি ওই হারটা আমার কাছে কেমন জানি পরিচিত পরিচিত মনে হয়। ও বিবি ওই হাতটা আমার কাছে কেমন জানি পরিচিত পরিচিত মনে হচ্ছে। এবার বিবি তিনি ব্যাখ্যা করতে শুরু করলেন স্বামী হ্যাঁ ও স্বামী আমার বাবা যখন হজ্জে গিয়েছিলেন, হজ্জে যাওয়ার পর তিনার কাছে যেহেতু অনেক টাকা পয়সা ছিল, আমার জন্য কোটি টাকা দামের হার তিনি ওই হারটা তিনি ক্রয় করেছিলেন। ও স্বামী ওই হারের হিস্ট্রি আছে, ইতিহাস আছে। কি ইতিহাস? স্বামী গো আমার বাবা যখন তাওয়াফ করতে গেলেন, তাওয়াফের কোন ফাঁকে আমার বাবা ওই হারটা হারিয়ে ফেলেছিলেন। হারিয়ে ফেলার পর তিনি যখন ঘোষণা করে দিলেন মক্কার মানুষ, হে মুহাম্মদের দেশের মানুষ, তোমরা তো ভালো মানুষ, পাইছুনি কেউ একটা হার হারাইছি। ও স্বামী আপনি জেনে রাখুন
মক্কার একটা যুবক খুব গরীব মানুষ এই যুবকটা ওই হাতটা পেয়ে দিয়েছিল মা গো মা ও স্বামী গো আমার বাবা এই পৃথিবীর জমিন থেকে যাওয়ার আগের দিন পর্যন্ত আমার কাছে বলে গেছে মা ও মা মনের দুঃখ মনে রইল রে মা মনের আশা মনে রইল রে মা যে আল্লাহর ওলি যেই ছেলেটা মক্কায় আমার ওই হাতটা পেয়ে দিয়েছিল মা রে মা মনের কষ্ট মনের ভিতরে রয়ে গেছে আমি তো এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাইব মনের আশা মনে রইল রে মা ও মা যেই ছেলেটা আমার ওই কোটি টাকা দামের হাতটা তিনি পেয়ে দিয়েছিল ও মা মরণ তো আমার হয়ে যাবে মনের কষ্ট মনে রইল মনের আশা মনে রইল রে মা মক্কা যদি কাছে হইতো ওই আল্লাহর ওলির কাছে তোমাকে উঠায়া দিতাম রে মা এই কথা বলার পরে যুবকটা আর বুঝতে বাকি নাই ওই হাতটা যে সে পেয়ে দিয়েছিল ঠিক না বেটি বলে যুবকটা আল্লাহর দরবারে সেজদারত অবস্থায় পড়ে গেছে আল্লাহ ও মাওলা তোমার হাতের বদলায় এত মিষ্টি আমি জানতাম না মাওলা গো তোমার হাতের বদলায় এত মিষ্টি আমি জানতাম না তুমি যে কোরআনে বলেছ এমন ভাবে বদলা আমাকে দাও এরে মুসলমানি বান্দার ভাইরা আমার সেজদার মধ্যে পড়ে মহান মাওলানা করিমের কাছে কান্নাকাটি করতেছে মাওলা তুমি এই কি কাজটা করলা এত সুন্দর ভাবে কিভাবে মিলাইয়া দিলা এই মুসলমান ভালো করে লক্ষ্য করুন তখন এই যুবকটা তার বিবিকে তার বুকের মধ্য ধরে বুকের মধ্য বুকটা মিলাইয়া বলতেছেন বিবি রে ও বিবি তোমার বাবা ইন্তেকালের আগের দিন পর্যন্ত যেই মক্কার যুবকের কথা তোমার কাছে বলেছিল সেই যুবক আর কেউ নয় আমি হইলাম কাজী আবু বকর আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বদলা কেমনে দেন আল্লাহর উপরে ভরসা করিয়া কেউ যদি জীবন যাপন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে বদলা দেন সে কল্পনাও করতে পারে না ঠিক না বেঠিকই বলেন যেমন কল্পনা করছে না কাজী আবু বকর ইত্তাকুল্লাহ এক নাম্বার সবক আমার আল্লাহকে ভয় করিয়া করিয়া চলবা কাকে ভয় করিয়া চলবেন কাকে চলবেন মিয়া আল্লাহ কয়জন বলেন আরো জোরে বলেন কয়জন আরো জোরে বলেন কয়জন ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাহা হো লাহা ইল্লাহা ইল্লাল্লাহ ইল্লাহা আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার সবক ইত্তাকুল্লাহ কয় নাম্বার অসুবিধা লাগতেছে আপনারা ইত্তাকুল্লাহ এক নাম্বার আমি আল্লাহকে ভয় করিয়া করিয়া চলবা কার কথা আল্লাহর কথা যদি ভয় করিয়া চলতে পারেন দুনিয়াতেও শান্তি পাইবেন আখেরাতেও শান্তি পাইবেন দুই নাম্বার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আমি আল্লাহকে পাওয়ার জন্য কোনো উসিলা তালাশ করবা উসিলা তো সাহাবায়ে কেরাম তালাশ করেছেন এই মুসলমান তুমি যদি বড় আল্লাহওয়ালা হও এরপরে উসিলা তালাশ করবা উসিলা তো সাহাবায়ে কেরাম তালাশ করেছেন হযরতে আলীর ছেলে হুসাইন উমরের ছেলেরে গালি দিছে গোলামের ভত্র গোলাম কার ছেলেরে গালি দিছে উমরের ছেলেরে উমর কেমন মানুষ ছিল খুব রাগী মানুষ ছিল না ঠিক না বেঠিক বলেন আবার সত্যের প্রতি রাগী ছিল উনার সম্মুখে কেউ অপকর্ম খারাপ কাজ মদ জুয়া জেনা কোনো কিছুই উনি সহ্য করতে পারতেন না ঠিক না বেঠিক বলেন সেই উমর উমরের ছেলে গালি দিছে গোলামের ভত্র গোলাম বাবার সামনে গিয়া বলতেছেন আব্বা যান আপনি খলিফা আলীর ছেলে হুসাইন আমারে গালি দিছে আমি নাকি গোলামের পুত্র গোলাম
এবার উমর ডাক দিয়ে বলে বাবা রে ও বাবা তুই একটু অপেক্ষা কর কয়েকটা দিন একটু ওয়েট কর শুক্রবার আসতেছে বিচার কার্য হবে শুক্রবার যখন এসে গেল খুতবার নামাজের আগে হযরত উমর ঘোষণা দিল নামাজের পর সবাই বসবেন বিচার কার্য হবে রে মুসলমান ভালো করে লক্ষ্য করুন যেই দিন উমরে বলতো বিচার কার্য হবে তখন মানুষেরা থরথর থরথর করে কাঁপতে থাকতো ঠিক না বে ঠিক বলেন মুসলমান ইবান্দার ভাইরা আমার নামাজ যখন শেষ হয়ে গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে ডাক দিল হুসাইন আসো আসো আমার কাছে আসো হুসাইন উমরের সামনে আসলো হুসাইনকে উমর বলতেছেন হুসাইন হে হুসাইন তুমি নাকি আমার ছেলেরে বলছো গোলামের পুত্র গোলাম জি আমি তো বলে ফেলেছি গোলামের পুত্র গোলাম এখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে রাগান্বিত হয়ে বলতেছেন হুসাইন তোমরা একজন আরেকজনকে বলতে পারো একজন আরেকজনকে বলতে পারো আমি তো কাহারো গোলামি করি না আমি তো কাহারো গোলামি করি না তোমার বাবাই দেখছে কাহারো গোলামি করতে আমি হইলাম কুরাইশ বংশের মানুষ আমি কাহারো গোলামি করি না কেন তুমি এত বড় কথাটা বললা আজকে তোমার বিচার কার্য হবে এরে মুসলমান ভালো করে লক্ষ্য করুন এবার হুসাইন মনে মনে চিন্তা করতেছেন হায় হায় এখন তো আমার বিচার কার্য শুরু হয়ে যাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা নিচের দিক দিয়ে নিয়া বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন উমার মনে কিছু নিবেন না আপনি কি আমার নানা ভাইয়ের গোলাম ছিলেন না আল্লাহু আকবার আপনি কি আমার নানা ভাইয়ের গোলাম ছিলেন না আমি দেখেছি পয়গম্বরকে আপনি জুতো পরিয়ে দিছেন পয়গম্বরের কাপড় চোপড় যখন খুলতো পাঞ্জাবি যখন খুলতো তখন আপনি আপনার হাতে নিয়ে পিছনে পিছনে ঘুরতেন এই জন্য আমি বলেছি গোলামের পুত্র গোলাম এই কথা শোনার পর হযরত উমর রাগে দাঁড়ায়া পড়ছে হুসাইনও দাঁড়ায়া পড়ছে উমর ডাক দিয়ে বলে হুসাইন তোমার এই কথাটা মুখের কথায় মানি না একটা কাপড়ের টুকরার মধ্যে রেখা দাও হুসাইন রে আমি যেদিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাইব আমার কাফনের ভিতরে ওই কাপড়ের টুকরাটা ঢুকাইয়া দিও আল্লাহু আকবার বলে হে হুসাইন যেই দিন আমার আল্লাহ আখিরাতের ময়দানে পরকালে যখন বিচার কার্য শুরু করবেন আমার আল্লাহর সামনে ওই কাপড়ের টুকরাটা উসিলা হিসাবে দাঁড় করাইব আমার আল্লাহকে বলবো আল্লাহ তোমার বন্ধুর নাতি হুসাইন আমাকে বলেছে আমি নাকি তোমার বন্ধুর গোলাম আল্লাহ গো আজকের দিনে তো আমার ভয় বিধি থাকতে পারে না উসিলা কেমন জিনিস মাদ্রাসাওয়ালা আলেম ওলামা যে কোনো একটা উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন ওই মাদ্রাসা করেছেন এইটাও আপনার বাসার উসিলা হইতে পারে একজন আলেমকে মহব্বত করছেন এইটাও আপনার বাসার উসিলা হইতে পারে একজন আলেমকে সালাম দিছেন এইটাও আপনার বাসার উসিলা হইতে পারে একজন ছাত্রকে লজিং রাখছেন এইটাও আপনার বাসার উসিলা হইতে পারে আমার আল্লাহ ডাক দেওয়ারে বান্দা তুমি এমন একটা কাজ করে আসো যেইটার উসিলায় আমি আল্লাহ পরকালে তোমাকে মুক্তি দিয়া দিতে পারি